দূরত্বে দাঁড়িয়ে ছেলে মেয়ে আলাদা করে ভাগ করা আমার আমার মনে হয় না উচিত। একই রকম ভাবে পরিবারের পাশে থাকা উচিত, একই রকম ভাবে সবাইকে সহায়তা করা উচিত। আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার পরিবারও অনেকটা আমার উপর নির্ভরশীল। নন্দিনী যে একমাত্র ব্যতিক্রমী চরিত্র সেটা আমার এই মুহূর্তে মনে হয় না, কারণ আমি নিজেও একটা মেয়ে, আমাকেও বহু রকম পথ পেরিয়ে তবে আজকে আমি এই জায়গায়, মানে এই জায়গায় বলা ভুল, আমার মনে হয় না আমি সেই অর্থে কিছু করতে পেরেছি, কিন্তু তাও আমি আমার কাজটুকু করে যাওয়ার চেষ্টা করি। আমি অডিশন দিয়েছিলাম, মানে আমাকে যখন বলা হয় তখন অডিশন দিতে যাই, অডিশনটা দিয়ে তারপরে আমাকে বলা হয় যে এরকম মেজ বউয়ের চরিত্র, এবং এই যে অডিশনের আগে তার আগের পথগুলো কীভাবে পেরিয়ে এলাম, কীভাবে শুরু করেছিলাম, এগুলো তো খুবই কঠিন একটা বিষয়। আমিও একটা, মানে আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো সেক্ষেত্রে আমি নন্দিনীর যে স্ট্রাগলটা সেটা অনুভব করতে পাচ্ছি। যে সত্যি কথা বলতে এই মুহূর্তে মানে নন্দিনী যেরকম রুজি রোজগারের দায়িত্ব পরিবারের, মানে গীতবিতানের রুজি রোজগারের দায়িত্ব নন্দিনীর উপর, সেইভাবে বলতে গেলে আমার জীবনেও তাই, যে আমার পরিবারও অনেকটা আমার উপর নির্ভরশীল, এবং সেক্ষেত্রে আমাকে আমার মা বাবা পরিবারের খেয়াল রাখতে হয়। এই এই সারাদিন শুটিং করে বাড়ি গিয়ে তারপরে রেস্ট নিয়ে আবার সকাল থেকে এসে সারাদিন ধরে কাজ করা খুব একটা ইজি নয়, মানে যেটা একদমই পর্দার ওপার থেকে বোঝা যায় না, মনে হয় খুব আনন্দের বিষয়, কিন্তু যারা সারাদিন ধরে কাজ করেন তারা জানেন যে কতটা এনার্জি স্টোর করে কাজ করতে হয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ছেলে মেয়ে আলাদা করে ভাগ করা আমার আমার মনে হয় না উচিত। আমার মনে হয় যে হ্যাঁ, অবশ্যই পার্থক্য থাকে, একজন পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য থাকে, বায়োলজিক্যাল পার্থক্য থাকে, মানসিকতার পার্থক্য থাকে, এগুলো থাকবে, কিছু করার নেই। কিন্তু আমি ছেলে বলে আমি একাই সংসারটা টানবো, বা আমি মহিলা বলে আমি বাড়িতে থাকবো, বা এই বিষয়টা, মানে এই ধরনের ধারণা আমি পোষণ করি না। আমার মনে হয় একই রকমভাবে পরিবারের পাশে থাকা উচিত, একই রকমভাবে সবাইকে সহায়তা করা উচিত, এবং পুরুষদেরও উচিত না, বা বাড়ির কোনো মেয়েকে এরকমভাবে ঘরে আটকিয়ে রাখা উচিত না, সে যদি কিছু করতে চায় তাকে করতে দেওয়া উচিত। মানে আমরা ছোট থেকে যেভাবে যে শিক্ষায় বড় হয়েছি সেখানে অনেক ধরনেরই ধারণা ছিল না যে আমরা কী কী কেরিয়ার হতে পারে আমাদের জন্য। আমরা কি শুধুই চাকরি করব, না চাকরি ছাড়াও অন্য অনেক কিছু, যে যেটা পারে, এই যে যেটা পারে সেটা নিয়ে আমরা ভাবি না। যে আমরা প্রত্যেকের কাজ করার ধারাগুলো কিন্তু আলাদা, প্রত্যেকের মাথাটা বিভিন্ন জায়গায় চলে, মানে কেউ হয়তো ভালো ছবি আঁকেন, কেউ হয়তো ভালো ডান্স করেন, কেউ অথবা চাকরি করে খুশি, কেউ অথবা ব্যবসা করতে চান। তো বিভিন্ন দিকেই যে যেভাবে এগোতে চায়, আমার মনে হয় বাড়ির মহিলা পুরুষ নির্বিশেষে প্রত্যেককে এগোতে দেওয়া উচিত, এবং আমাকে আমার মা বাবা সেই সাপোর্টটা করেছিল বলেই আমি আজকে এই জায়গাতে কাজ করতে পাচ্ছি, এবং কাজ করে বেশ ভালো লাগছে। এবার আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগছে।